বজান এদিকে কাছে কি সুর করছেন আজ এটা স্পেশাল করতে আছেন দরকার আছে নি কামের কথা আইন জলদি করে বিয়া সাদি 3 তারিখ ধার্য করে দাও ওই কিছে তুই না দুই দিন আগে আমারে কইছস যে স্বর্গে থেকে অপসারা রে আইনা দিলেও আমি অহন সাদি করুম না আর অহন ধৈর্য কুলাইতেছে না অজন যেটা কুছি এটা করন না কি লাগে অন্য কিছু করেন না বুঝবার পারছি তো সুন্দরী মাইয়া দেখা মাতার চন্দ্রবি গরম হয়ে গেছে গা অপছন্দের মতো মাইয়া না কইলে বুঝছেন যা কইছেন আগে হাসা কইছেন জি আর আমার পোলাও খাঁটি সোনা সোনা কোনো খাদ নাই কা মাসালা মাসালা আমার মায়া তো রূপে গুণে মনে করেন 100 তে 100 আমি তো সিঙ্গাপুর থেকে আমার মায়ারে লেখাপড়া শিখাই আনছি বজান এদিকে কাছে কি সুর করছেন আজ এটা স্পেশাল করতে আছেন দরকার আছে নি কামের কথা আইন জলদি করে বিয়া সাদির 3 তারিখ ধার্য করে দাও ওই কিছে তুই না দুই দিন আগে আমারে কইছস যে স্বর্গে থেকে অপসারা রে আইনা দিলেও আমি অহন সাদি করুম না আর অহন ধৈর্য কুলাইতেছে না অজন যেটা কুছি এটা করেন না কি লাগে অন্য কিছু করেন না বুঝবার পারছি তো সুন্দরী মাইয়া দেখা মাতার চন্দ্রবি গরম হয়ে গেছে গা আমার মায়ারে যেমন আপনারা পছন্দ করে ফেলাইছেন আপনার পোলা সিপন বাবা জিরো কলম আমাকে পছন্দ হচ্ছে না কি কও তাহলে তো আমরা মানে বিয়ার ফাইনাল কথা কয়ে পারি নাকি মানে বিয়ার প্রস্তুতি নিয়ে পারি কোনো অসুবিধা দেখতে নাই কে আপনাকে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আগামী মাসের মানে আগামী মাসের 25 তারিখের পরে একটা শুভ দিন দেখা ওগো বিয়ার অনুষ্ঠানটা করবার চাইতাছি সে তো অনেক দেরি একদম ঠিকই কইছেন একদম আমার দিনের কথা কইছেন আম্মা যান এই যে আপনারা মুরব্বীরা আছেন সকলের সামনে একটা সোজা সাপটা কথা কইবার চাই এই যে আপনারা যারা আছেন আপনাদের যাইতে বড় বড় যারা আছে এগো মুখে এক কথা শুনছিলাম শুভ কাছে দেরি করতে নাই তাহলে গ্যাঞ্জাম বান্ধে ধরেন বিয়া সাদির ব্যাপার আজ বাদে কালতে এমনিতে কইব তো কাল কি লেগে আজকে কি লেগে হইব না লেগে কইতাছি যত জলদি হয় এটাই ভালো কি আম্মা জান ঠিক কইছি না আচ্ছা এই কইতাছ দেখছেন আপনি এইভাবে কথা বলেন মানে এরকম ঢাকায় ভাষায় বাবা হ্যাঁ হ্যাঁ বাবিজান এটা কি কইলে আমগো বাইলো ঢাকায় পোলা হ্যাঁ ঢাকায় ভাষা কত কইব না তাহলে কেমতে কত কইব আফ্রিকান কত কইব নি সমস্যা কি আপনার আপনি কি চাঁদের দেশ থেকে আইছেন নি হ্যাঁ ঢাকায় পোলা ঢাকায় ভাষা কত কইব না তো কেমতে কত কইব হ্যাঁ আশ্চর্য তাই বলে মেয়ে দেখতে এসে আপনি এইভাবে কথা বলবেন এই ল্যাঙ্গুয়েজে এভাবে কথা বলা কি আপনার মানায় কি কইতেছেন আপনি মানাইব না কি লেগা আমি কোন গানকার পোলা আপনি জানেন না আরে ঢাকাইয়া পোলা ঢাকাইয়া ঢাকায় জন্ম নিয়েছি এখানে খাওয়ন পিন্দন বড় হন সব কিছু ব্যবসা বাণিজ্য সব কিছু এখানে করতেছি আমার কোনো কিছু তো দোষ নাই কা মাগার আমার ভাষাতে সমস্যা হয়ে গেছে গা ঢাকায় ভাষায় সমস্যা হয়ে গেছে গা এটা কোনো কথা কারণ আমি একজন শিক্ষিত ভদ্র ছেলে মনে করে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কিন্তু আপনি যে এতটা খ্যাত শুনো আম্মা জান আমগো সিফন কিন্তু আম্মা জান খারাপ আপনার কোনো কিছু কোনো দরকার নাই কা যা কোন আমি কইতেছি বুঝা পারছি কি কইছেন আপনি এটা বুঝা পারতেছি না আমার ঢাকা আইবাসের সমস্যা আবারও ভাঙে কই আপনারে পুরান ঢাকায় জন্ম নিছি এখানে বড় হইছি এখানে খাইছি পিনছি ব্যবসা বাণিজ্য করতেছি তো ভাষা কোনটা হইব পরদেশি ভাষা হ্যাঁ এটা একটা কথা বলেন আপনি আপনি যদি আমার অন্য কোনো সমস্যার কথা কইতেন আমি কিচ্ছু কইতাম না মানা লইতাম মাগার ভাষা নিয়ে কথা এটা মানে নেবার পারবো না আপনি আমার দিকে আপনি চাই রয়েছেন কি লেগা এই যে আপনার বাপ পাশে বয়া রয়েছে এই যে আপনার আম্মা যান সবাই তো ঢাকা ভাষায় কথা কইতেছে সবাই তো ঢাকাইয়া ভাষায় কথা কইতেছে তো আপনার সমস্যাটা কোথায় এগুলো তো আটকাইবার পারতাছেন না আপনি আমার কইতেছেন কি লেগা
শুনেন, আপনারা এখন আসতে পারেন। আর আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। আব্বা যান, আব্বা যান, বয়া থাকানোর কোনো কাম নাই, চলেন।